জি মোহতারাম, আমাদেরকে অনেক দর্শকরাই দেখছেন। এক ভাই প্রশ্ন করেছেন যে বর্তমান সময়ে সোশ্যাল মিডিয়ায় সিফাতুল্লাহ নামে একজন নাস্তিক কোরআনকে অবমাননাকর কিছু বক্তব্য দিয়েছে, এই নাস্তিকের বিরুদ্ধে আপনার একটা বক্তব্য আশা করছেন আমাদের দর্শকরা। আলহামদুলিল্লাহ, অত্যন্ত সুন্দর এবং সময় উপযোগী একটি প্রশ্ন। আদিকাল থেকেই সমাজে দুই শ্রেণীর লোক বসবাস করে আসছে, একদল হলো আস্তিক আর একদল হলো নাস্তিক। নাস্তিক মানে স্রষ্টাতে বিশ্বাসী নয়, আর আস্তিক মানে আল্লাহতে বিশ্বাসী, পরকালেতে এবং জান্নাত জাহান্নাম সব কিছুতে তারা বিশ্বাসী। আল্লাহ এবং তার রাসূল যা বলেছেন, চাই দৃশ্য হোক অদৃশ্য হোক, সবগুলোতে তারা বিশ্বাসী। কিন্তু নাস্তিক যারা, তারা বলতে চায় যা আমরা দেখি না তা বিশ্বাস করি না, অথচ এটা তাদের একটা মুখের বলি। তারাও কিন্তু অসংখ্য জিনিস তারা দেখছে না দুই চোখে, কিন্তু তারা বিশ্বাস করছে। তারা জন্মের সময় মা বাবাকে দেখে নাই, মা বাবাকে বিশ্বাস করছে। তার বডির মধ্যে অসংখ্য জিনিস রয়েছে, সে এগুলো দেখছে না, অথচ সে এগুলো বিশ্বাস করছে। আমার দেহের মধ্যে এই জিনিসগুলো, এই পালসগুলো রয়েছে, এই হাড়গুলো রয়েছে, এই জিনিসগুলো রয়েছে, অথচ বলছে আমি যা দেখি না তা বিশ্বাস করি না। বাংলাদেশের মধ্যে বসবাস করছে, অথচ পৃথিবীর, সারা পৃথিবীর মধ্যে কোথায় কী হচ্ছে কোনো কিছুই দেখে নাই, অথচ সে এগুলো বিশ্বাস করছে। আমেরিকা নামক একটা রাষ্ট্র আছে, সে কোনো দিন দেখে নাই, সেখানে যায় নাই, তারপরও বিশ্বাস করছে হ্যাঁ আমেরিকা আছে। এইভাবে কোনো দিন অনেক জিনিস আছে, অহরহ তারা বলছে যে হ্যাঁ এগুলোতে আমরা বিশ্বাস করি, অথচ সেও দেখে নাই, তার বাপ মা চোদ্দ গোষ্ঠী কেউ দেখে নাই, অথচ সে কী করতেছে এগুলো বিশ্বাস করতেছে। অথচ স্রষ্টার ক্ষেত্রে এসে বলছে যে যেহেতু আমরা স্রষ্টাকে দেখি না, এ কারণে আমরা স্রষ্টাকে বিশ্বাস করি না, আল্লাহ ইয়াজুবিল্লা। আর বলছে যে তাহলে এই আসমানে জমিন কে সৃষ্টি করলো, তখন বলছে এগুলো এমনিতে এমনিতে হয়ে গেলো। কত বড় মূর্খ এবং নাদান হলে, কত বড় জাহেল হলে এই সমস্ত কথা বলতে পারে। তার হাতে যে একটা ঘড়ি আছে, তাকে যদি বলা হয় আচ্ছা এই ঘড়িটা সব কিছু, এই ঘড়ির মধ্যে যত জিনিস আছে, যত উপকরণ আছে, এগুলো একটার পর একটা জোড়া রেগে তোমার হাতে এসে এইভাবে এটা ফিট হয়ে গেছে, তুমি কি বিশ্বাস করবে? সে বলবে না, এটা তো একটা পাগলের কথা, এটা আবার এইভাবে হয় কীভাবে? অথচ ষষ্ঠর ক্ষেত্রে এইগুলো বলছে, যদি বলা হয় এই সাত আসমান সাত জমিন এত দূরের মাঝে যা কিছু আছে এগুলো কে সৃষ্টি করছে, এগুলো প্রাকৃতিক, এগুলো এমনিতে হয়ে গেছে, অথচ নিজের ঘড়িটা এমনি হয়ে গেছে এটা বিশ্বাস করে না, আর সাত আসমান সাত জমিন এত দূরের মাঝে যা কিছু আছে এগুলো নাকি এমনিতে হয়ে গেছে। এরা এইভাবে মানুষদেরকে দোকা দিতে চায়, যা আমরা দেখি না তা বিশ্বাস করি না, আমরা স্রষ্টাকে বিশ্বাস করি না। অথচ আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টি দিয়ে তিনি অবশ্যই দৃশ্যমান, প্রত্যেকটা সৃষ্টির মধ্যে আল্লাহর অস্তিত্ব বিদ্যমান। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন এই সৃষ্টি দেখে একজন যে স্রষ্টা আছে, যার মাধ্যমে, যার ইশারায়, যার ইচ্ছায়, যার হুকুমে সব কিছু হচ্ছে, আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছাতে সব কিছু হচ্ছে। আল্লাহ তাআলার সব কিছুতে আল্লাহর হুকুম নেই, যেরকম পাপ কাজের ক্ষেত্রে এগুলোতে আল্লাহর ইচ্ছা আছে এবং আল্লাহ তাআলার নির্দেশ অনেক অনেক কিছুতে আছে। সুতরাং ওই স্রষ্টাকে তারা বিশ্বাস করতে চায় না। তারপর দেখা যায় তারা বলে আমরা কোনো ধর্মকর্ম মানি না, আল্লাহতে যেহেতু বিশ্বাসী নয় আর ইসলাম যেহেতু আল্লাহতে আল্লাহর মাধ্যমে আসছে, সুতরাং আমরা ইসলাম ধর্ম মানি না, এবং যে সমস্ত ধর্ম লোকেরা স্রষ্টাতে বিশ্বাসী ওই সমস্ত ধর্ম আমরা মানি না। কিন্তু দেখা যায় তারা কোনো ধর্মকর্ম মানে না এই কথা বলে যত আঘাত করে তারা ইসলাম ধর্মের ওপর। তারা কোনো দিন হিন্দু ধর্মের বিরুদ্ধে তারা মুখ খোলে নাই, তারা ইহুদি খ্রিস্টান বৌদ্ধ সহ যত ধর্ম আছে পৃথিবীর বুকে কোনো ধর্মের বিরুদ্ধে তারা মুখ খোলে নাই। যত বিশুদ্ধগার, যত ঠাট্টা বিদ্যুৎ, যত ধরনের কটাক্ষ, সবগুলো ইসলাম ধর্ম এবং ইসলাম ধর্মের স্রষ্টা আল্লাহকে নিয়ে এবং ইসলাম ধর্মের যিনি মূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে তারা করছে। বিভিন্ন ধরনের বেলেম অপবাদ দিচ্ছে আল্লাহ সম্পর্কে, রাসূল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে, এবং যারা ইসলাম ধর্ম মন প্রাণ দিয়ে মানে পালন করছে তাদের বিরুদ্ধে, এবং তারা শেষ পর্যন্ত ইসলাম ধর্মের মূল গ্রন্থ তার মধ্যে পর্যন্ত তারা আঘাত আজকে হানছে। আজকে সমস্ত নাস্তিকরা কোরআন নিয়ে একের পর এক তারা অপপ্রচার করছে, তাদের অন্তরে যে বিষুদ্গার রয়েছে, তা বিষ রয়েছে, এগুলো তারা আজকে কাজের মাধ্যমে তারা প্রকাশ করছে। এই যে কিছুদিন আগে আমরা দেখলাম এই সিফাতুল্লাহ নামটা কত সুন্দর, মা বাবা সে মুসলিম ছিল, তার মা বাবা মুসলিম, এই কারণে এত সুন্দর একটা নাম রেখেছে, আল্লাহর গুণাবলী, আল্লাহর সিফাত, আল্লাহর গুণ,
কত সুন্দর নাম, অথচ সে কী করলো, আজকে নিজেকে নাস্তিক ঘোষণা দিয়ে আজকে ইসলাম ধর্মের বিরুদ্ধে, মুসলিমদের বিরুদ্ধে, দাড়ি টুপির বিরুদ্ধে, যারা ধর্মকর্ম পালন করে তাদের বিরুদ্ধে আজকে বিষুদ্গার করছে আর বিভিন্ন ধরনের অপপ্রচার করছে। এবং ইসলামের মূল গ্রন্থ আল কোরআনুল করিমকে সে জুতা পিটা করেছে, টয়লেটের মধ্যে নিক্ষেপ করেছে, আলহামদুলিল্লাহ। কে আল্লাহ রাব্বুল আলামিন এ কোরআন নাজিল করেছেন এবং কোরআনের হেফাজত আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামত পর্যন্ত করবেন। সূরা হিজরের 9 নম্বর আয়াতে আল্লাহ বলছেন যে আমি আল্লাহ কোরআনকে নাজিল করেছি এবং এই কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন, ইন্না নাহনু নাযিকরু ওয়া ইন্না লাহু লাহাফিজুন। এই জিকির, এই কোরআন, এই ওয়াহী আমি নাজিল করেছি, এই ওয়াহির, এই কোরআনের হেফাজত আমি আল্লাহ রাব্বুল আলামিন করব। কিন্তু তারা দেখলো আমরা কোরআনের মধ্যে হেরফের করতে পারছি না, কোরআনের কোনো, কোরআনের মধ্যে হ্রাস বৃদ্ধি করতে পারছি না, কোরআনের কোনো আয়াত আমরা মুছে দিতে পারছি না, কোরআনের মধ্যে আমরা কোনো আইন রদবদল করতে পারছি না। এই যে তাদের একটা অন্তরে বিষ, এই বিষটা প্রকাশ করছে কোরআনের উপর আঘাত করার মাধ্যমে। কোরআনকে কী করেছে, জোতাপেটা করেছে, ডাস্টবিনে নিক্ষেপ করেছে, আরও অনেক কিছু করেছে। অথচ আল্লাহর এই কোরআন তারা এগুলো করে পৃথিবীর বুক থেকে মুছে দিতে পারবে না। কিন্তু এখন কথা হলো, এই নাস্তিক এত কিছু করার পরেও আজকে কেন সে আযাবের মধ্যে গ্রেফতার হচ্ছে না? আল্লাহ রাব্বুল আলামিন অবকাশ দিচ্ছেন, আল্লাহ রাব্বুল আলামিন রহমান রহিম, আল্লাহ রাব্বুল আলামিন দয়ালু, তার তিনি হলেন অসীম দয়ার অধিকারী। আল্লাহ অবকাশ দিচ্ছেন সে ফিরে আসে কিনা, কিন্তু যখন ফিরে না আসবে আল্লাহ এমনভাবে ধরবেন, ইন্না বাতশা রব্বিকাল আশাদিদ। আল্লাহ কোরআনে বলছেন নিশ্চয়ই তোমার প্রভুর পাকড়াও হলো কঠিন পাকড়াও, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে পাকড়াও করবেন। দুনিয়াতে যদি আল্লাহ পাকড়াও না করেন, মৃত্যুর পরে অবশ্যই তাকে পাকড়াও করবেন। আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই এই সমস্ত নাস্তিকদেরকে কঠিন শাস্তি দিয়ে অবশ্যই পাকড়াও করবেন, এবং এদের যে কোনো সময় আল্লাহ রাব্বুল আলামিন পাকড়াও করতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন নিয়ে, ইসলাম নিয়ে যারা এইগুলো করে, অবশ্যই মৃত্যুর আগে এরা কঠিন আযাবের মধ্যে গ্রেফতার হবেই হবে। আর আল্লাহ যদি অবকাশ দুনিয়ার বুকে দেনও, মৃত্যুর পরে অবশ্যই তারা এর শাস্তি ভোগ করতে হবে। আমি সকল মুসলিম ভাইদেরকে বলবো যে আমরা যেহেতু সাধারণ মানুষ, আমাদের কাছে ক্ষমতা নেই, আমাদের কাছে প্রশাসন নেই, আমরা প্রশাসন এবং সরকারের কাছে আর্জি পেশ করব, অনুরোধ করব যে এই নাস্তিককে বাংলার জমিনে এনে 16 কোটি মানুষের, মুসলিমের অন্তরকে শান্তিতে ভরপুর করে দেখ, যাতে মুসলিমরা খুশি হয়, মুসলিমদের অন্তরে যে রাগ এবং ক্ষোভ এবং আল্লাহর কোরআন নিয়ে যে এইগুলো করেছে তার প্রতি যে একটা ক্ষোভ বিরাজ করছে সেটা যাতে প্রশমিত হয়। সরকারের উচিত এই নাস্তিককে যে দেশে আসে সেখান থেকে তাকে ধরে এনে বাংলার জমিনে প্রকাশ্যে তাকে ফাঁসি দেওয়া। কারণ ইসলামের বিধান নিয়ে, আল্লাহ রাসূলকে নিয়ে, আল্লাহকে নিয়ে যারা বাজে মন্তব্য করবে, কটু কথা বলবে, কটুক্তি করবে এবং যেই কোনো বিষয় নিয়ে যারা ঠাট্টা বিদ্রুপ করবে, ইসলামের বিধান হলো তাকে প্রকাশ্যে ফাঁসি দিয়ে হত্যা করা, তার শিরচ্ছেদ করা। সুতরাং সরকারের উচিত এই নাস্তিককে ধরে এনে বিচার কার্যকর করা, নতুবা সরকারকেও আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে একদিন একদিন হিসাব দিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বুঝার এবং বিষয়গুলো উপলব্ধি করার তৌফিক দান করুক।